জীবন যুদ্ধে অনেক কষ্ট করে বড় হতে হচ্ছে আমার। আমার জীবনে কোনো লোভ লালসা নেই, শুধু এতটুকুই আমি চেয়েছিলাম ছোটবেলা থেকেই, আমার স্বামীটা যেন অনেক ধর্মকর্ম মানে, নামাজি হয়, আদর্শবান হয়। কিন্তু আমার মধ্যে আর আপনার মধ্যে অনেক ডিফারেন্স, আপনি তার মধ্যে পড়েন না। আমার চা অনুযায়ী যদি আপনি রাজি হন তাহলে আমিও রাজি। জি আপনি বলুন, আপনার কি শর্ত? আমার বেশি কিছু চাওয়া নাই, আমি বাড়ি গাড়ি চাই না, টাকা পয়সাও চাই না, ধন সম্পত্তিও আমার দরকার নাই, আমার কোনো গহনাগাটিও আমার চাওয়া নাই। আমি মহারণা হিসেবে চাই আমার স্বামী যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ও যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেটাই আমার মহারণা। কি বলিস মা? এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, একটু কথা বলার ছিল। জি বলেন। মানে আমি আপনাকে এত ডিস্টার্ব করি, এত বিরক্ত করি, তারপরেও আপনি কখনো আমাকে হার্ট করার মতো, হার্ট কি বলবো, আসলে কোনো প্রকারের কথাই বলেন না আপনি। একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার, আই মিন কারোর সাথে আপনাকে মেলানো যায় না। আমারও তো বন্ধু বান্ধব আছে, বান্ধবীরা আছে, বা চলতে ফিরে অনেককেই দেখি, তাদের সাথে আপনাকে কোনোভাবেই তুলনা করা যায় না। তো সব মিলাই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি, আই মিন বিয়ে করতে চাই। দেখুন, এটা কি ধরনের ভালোবাসা? আপনি যদি আমাকে ভালোই বাসবেন তাহলে যে প্রত্যেক দিন রাস্তায় এভাবে ডিস্টার্ব করেন, সিগারেট খেয়ে মুখে ধোঁয়া মারেন, এটা কি ধরনের ভালোবাসা? সত্যি কথা বলতে কি, আমি তো এরকম আসলে ছিলাম না, মানে সঙ্গদোষে কিছুটা পরিবর্তন হয়েছে আমার। কিন্তু আমি শিওর যদি আপনার মতো একজন জীবনসঙ্গিনী পাই তাহলে আমি আবার মানে ভালোভাবে চলতে পারবো। দয়া করে আপনি আমাকে আট দশজন মানুষের মতো বকাটে ভাববেন না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই রিয়েলি নিড ইউ। দেখুন, এসব কথা আমাকে বলেন না, আর আপনি হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ড জানেন না, জানলে হয়তো বা আমাকে এই কথা বলতে পারতেন না। আর তাছাড়া আমার বাবা বেঁচে নাই, আমার গার্জিয়ান আছে আমার আম্মা, আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আর আম্মাকে বলেন, আমাকে রাস্তাঘাটে এভাবে ধরে কোনো কথা বলবেন না। আমি সত্যি বলছি, মানে একজন আদর্শ ছেলে হয়ে যাব, ট্রাস্ট মি। দেখুন, আপনি আমার সম্পর্কে কোনো কিছু জানেন না, সেই জন্য এই কথাগুলো বলতেছেন। আমি অনেক দুঃখী একটা মেয়ে, আমার বাবা মারা যাওয়ার পরে অনেক দুঃখ কষ্ট আমি মানুষ হয়েছি, আমাকে এ ধরনের কথা বলার কষ্ট দিবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আর বলো না মা, ওই মাঝে মধ্যে যে ছেলে আমাকে রাস্তায় ডিস্টার্ব করে, আজকে ওই রাস্তায় আসছিল ওই ছেলেটা। আজকেও পথ আটকাইছে,
হ্যাঁ, বলে কিনা আমাকে নাকি পছন্দ করে, বিয়ে করতে চায়, আবার বলে কিনা আমার বাসায় আসবে। শোন, এরকম বকাটে ছেলে যেন আর বাসার পাশ যেন না আসে। মা, তুমি যতটা বকাটে ভাবছো অতটা বকাটে না, তুমি আগে দেখো, কথা বলো। আর আমার মনে হয় ওকে ভালো করতে পারবো। ঠিক আছে, আসুক, আমি কথা বলে দেখি। যা, তুই হাত মুখ ধুয়ে নে। আচ্ছা। ও আমার ভাগ্নে, আমি ওর মামা হই, আপন না দূর সম্পর্কের। আমি হঠাৎ করে বাজারে যাচ্ছি, বললো যে মামা একটু চলেন তো এক জায়গায় যাবো, কিন্তু এখানে যে মেয়ে দেখার জন্য আসছে, আসলে আমি নিজেকে আনিজি মনে হচ্ছে যে তুমি আমাকে আগে বললে না কেন। আসলে আমরাও সেরকমভাবে জানি না যে আপনারা বাড়ি পারে আসবেন আজকে। আমার আজকে 2-3 বছর ধরে আমার স্বামী মারা গেছে, প্রায় 3 বছরের কাছাকাছি। এন ওর চাচারা আছে, এন সবাই মাঠে, আমরা তো জানি না যে আপনারা আসবেন আজকে। আসলে ও আসলে এমনিতে ভালো, কিন্তু কিছু বন্ধু বান্ধবের পাল্টানে পড়ে ওর লাইফটা একটু ডিসিপ্লিনহীন করে ফেলছে। আমরাও চাচ্ছি, ওর বাবা মাও খুব অন্য টেনশন করে। আমার মনে হয় যে একটা ভালো মেয়ে যদি ওর ঘরে দেওয়া যায়, তাহলে হয়তো সেই মেয়েই পারবে ওকে ভালো করতে। ওর বাবা মা একটা ভালো ধার্মিক মেয়ে খুঁজছে, ও নিজে কীভাবে জানি না এই মেয়েটার পছন্দ করছে। মেয়েটা তো মাশাল্লাহ ধার্মিক। হ্যাঁ, আমার 2টা মেয়ে কি আল্লাহর রহমতে আমি ছোটোর থেকেই ধার্মিকভাবেই মানুষ করছি। নামাজ, কালাম, বাংলা শিক্ষা সব কিছুই দিছে। 8-10টা মেয়ের মতন আমার মেয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে না, আবার কখনো মোবাইলও চলায় না। শুনলাম যে ওর কথায় নাকি ও কিছুটা এগ্রি। আমি বললাম যে তাহলে তো ও ঠিক আছে, যাই, আমি কথা বলি, তার মা যেহেতু আছে কথা বলি। আচ্ছা, এখন ছেলে যেহেতু পছন্দ, মেয়েরও মনে হয় পছন্দ, দেখেন আপনারা কি করবেন। তোমার কোনো কথা আছে? না মামা, আমার কোনো সমস্যা নাই। কি আম্মু, তোমার কোনো কথা আছে? হ্যাঁ, আমার কিছু কথা ছিল। কি কথা বলো। যে বিয়ের আগে আমি কিছু খোলামেলা কথা বলতে চাই। দেখুন, আমার বাবা 3-4 বছর আগে মারা গেছে। আমার আপন বলতে শুধু আমার মা আর আমার ছোট বোন। জীবন যুদ্ধে অনেক কষ্ট করে বড় হতে হচ্ছে আমার। আমার জীবনে কোনো লোভ লালসা নাই, শুধু এতটুকুই আমি চেয়েছিলাম ছোটবেলা থেকে, আমি স্বামীটা যেন অনেক ধর্মকর্ম মানে, নামাজি হয়, আদর্শবান হয়। কিন্তু আমার মধ্যে আর আপনার মধ্যে অনেক ডিফারেন্স, আপনি তার মধ্যে পড়েন না। আমার চা অনুযায়ী যদি আপনি রাজি হন, তাহলে আমিও রাজি। জি, আপনি বলুন, আপনার কি শর্ত? আমার বেশি কিছু চাওয়া নাই। আমি বাড়ি গাড়ি চাই না, টাকা পয়সাও চাই না, ধন সম্পত্তিও আমার দরকার নাই, আমার কোনো গহনা গাটিও আমার চাওয়া নাই। আমি মহারণা হিসেবে চাই আমার স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেটাই আমার মহারণা। কি বলিস মা? মহারণা হিসাবে নামাজ? মানে এই যুগেও এরকম একটা শর্ত দিয়ে আমার মতো একটা ছেলেকে বিয়ে করবে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। মানে আর কোনো কথাই নেই, যেখানে 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা আছে একপাশে, সেখানে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, যেটা আসলে আমার এমনিতেই করা উচিত ছিল, সেইটা চাচ্ছে। আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে এই প্রথম এরকম কিছু হতে যাচ্ছে। আমার জীবনের এই প্রথম এরকম একটি মহারণা শুনলাম। আমরা তো জানি মহারণা হিসাবে টাকা পয়সা গহনা এগুলোই চায়, কিন্তু পৃথিবীর ভিন্ন একটি মেয়ে তুমি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাও তুমি তোমার স্বামীর ভালো চাও। মারে, আজকে আমার মনে হচ্ছে তোর মতন মেয়ে গর্বে ধারণ করে আজকে সত্যি আমি গর্বিত। এ ব্যাপারে কি তুই রাজি?
আমি এই শর্তে রাজি। তাহলে তো দিন ফাইনাল করা যেতে পারে। ঠিক আছে, আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়ে। এতদিন ছোট ছিল, এখন বড় হয়েছে, আপনার হাতে তুলে দিলাম, আপনি জানেন আর আল্লাহ জানে, মানুষ মান বজায় রাখেন, আর পাঁচ বক্ত নামাজ কালাম পড়ায়। আলহামদুলিল্লাহ, আপনার কথা মনে থাকবে। বাবা রে, শ্বশুর হয়ে যায় ঠিকঠাক ভাবে থাকে, ভালোভাবে চলাফেরা করে, তোমার শরীরে যত্ন নিয়ে মা দেখে রাখি। নানা, তুমি মাঝে মধ্যে মা কাছে দেখে যাও। আচ্ছা তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই সাহেব আসি। কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। আপনি আমার পাশে বসা, অবিশ্বাস্য। আমি কখনো চিন্তাও করিনি যে আমি যেই মেয়েটাকে এত পরিমাণে বিরক্ত করেছি সেই মেয়েটা আমাকে বিয়ে করবে, উইদাউট মানে কোনো টাকা পয়সা ছাড়া, কোনো শর্ত ছাড়াই। সত্যি আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না, আর কি বলবো, কোনো প্রকারের ভাষাই খুঁজে পাচ্ছি না যে তোমাকে কোন প্রশংসায় ভাসালে তোমার রূপের সৌন্দর্যটা প্রকাশ করা যাবে। রিয়েলি, সত্যি বলছি, তোমাকে অসাধারণ লাগছে এই বিয়ের সাজে, আর আমার চোখে তো তুমি অতুলনীয়। আরে এটা কি, একবার তুমি একবার আপনি, আমাকে তুমি করেই বলেন না? সে ঠিক আছে, কিন্তু আমি আসলে বুঝতে পারছি না কখন তুমি বলে ফেলছি, কখন আপনি বলে ফেলছি। আচ্ছা সে তো ঠিক আছে যে আমি আপনাকে না, মানে আমি তোমাকে তুমি বলবো, কিন্তু আসলে আমি মানে কিভাবে তোমাকে বোঝাবো বুঝতে। না না, এটা তো হবে না। কেন, আমরা তো এখন হাজব্যান্ড ওয়াইফ, আমরা একজন আরেকজনকে তো ধরতেই পারি, আই মিন স্পর্শ করতেই পারি। তা করতে পারো, কিন্তু হাদিসে আছে স্ত্রীর মোহরনা পরিশোধ না করে তাকে স্পর্শ করা যাবে না। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু তুমি তো আমার কাছ থেকে কোনো প্রকার দেন মোহরই চাওনি, উল্টো আমি তোমাকে আরো 10 লক্ষ 15 লক্ষ টাকা দিতে চাইছি, তুমি তো নাওনি। কেন, আমি যে মোহরনা চাইলাম কই? আচ্ছা বলো না, কি বলো? আমি বলছিলাম আমি মোহরনা হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছি। ওরে সর্বনাশ, আমার তো একদমই মনে ছিল না। এই যে আমি টুপি খুলছি, ঠিক আছে, পাঞ্জাবি সব মালা টালা খুলছি, এখনই এখন ওযু বানায় আসতেছি, ঠিক আছে, আমি এখনই নামাজ পড়বো, জাস্ট ওয়েট করো একটু, আসতেছি। তাই তো দেখতেছি। এই যে টুপিটা পরে নাও। হ্যাঁ দাও, আমার কাছে দাও, একটু চুলটা একটু বড় তো। হ্যাঁ আচ্ছা, তাহলে নামাজটা পড়ি। হ্যাঁ আচ্ছা পড়ো। হ্যাঁ আচ্ছা শোনো, এখন তো আমরা দুজন ঘরের লোক, আরে বলতেছি কি, আমি তো কখনো আসলে নামাজ পড়ি নাই। ইশারের নামাজ কয় রাকাত? ইশারে 4 রাকাত ফরজ, তুমি আগে ফরজটাই পড়ো, তারপরে বলতেছি। ও আচ্ছা,
তুমি হাসছো কেন? এক রাকাতেই সালাম ফিরালাম। ওই দেখো, তুমি তো বলছিলে চার রাকাত। পড়ো পড়ো, আবার পড়ো। আবার হবে না, তাহলে চলো একটা কাজ করি। তুমি নামাজ পড়বা না? পড়বো, তুমি আগে পড়ে নাও, তারপরে আমি পড়ি। তোমার সাথেই পড়ি। তুমি নামাজ পড়ে নাও, আমি তোমার নামাজ আগে দেখি, তারপর আমি পড়তেছি। তুমি বুঝতেছো না, আমি তো আসলে নামাজ পড়িনি এর আগে। আমি নামাজ বুঝিও না তো। চলো একসাথে নামাজ পড়ি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওযু করে আসি। কাশেম ভাই শোনেন, আজান দিছে, আজকে আজান দিলে পরে আগে নামাজ পড়ে নেবেন। আগে নামাজ, তারপরে কাজ, দরকার হলে আধা ঘন্টা কাজ বন্ধ থাক, সমস্যা নাই। শোনেন, এই নামাজই কিন্তু সাথে যাবি, অন্য কিছু যাবে না। আজকের পর থেকে যতবারই আজান দিক, কাজের সময় আগে নামাজটা পড়ে নেবেন, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা দোস্ত? এই তো ভালো আছিস? এই তো মোটামুটি। তা কি এরকম হঠাৎ পরিবর্তন, আজি গাজি সাজিয়ে করে যাচ্ছিস এদিক? মানে কেন এই পরিবর্তন আর কার জন্য পরিবর্তন, সেটাই তো বিষয় না। বিষয়টা হচ্ছে পরপারে পৃথিবীতে কার দ্বারা পরিবর্তিত হয়েছি, সেটা তো ম্যাটার করে না বন্ধু। ম্যাটার করে পৃথিবীতে কি করে যাচ্ছি বা কি করে আসলাম, পরপারে হিসাব তো এইগুলোর চলবে। আর তুই তো জানিস আমি বিয়ে করছি, আমার বউটা আদর্শ, আর তার যৌতুকের ডিমান্ড বা দেনমোহরের যে ডিমান্ডটা ছিল সেটা সে চাইছে আমার কাছে পাঁচ ওয়াক্ত নামাজ। যেই জিনিসটা আসলে আমার নিজের থেকেই করা দরকার, সেই জিনিসটা সে দেনমোহরে চাইছে। তাই আমি তার কাছে যে ওয়াদাবদ্ধ এটা বরবাদ করতে পারবো না। আর শোন, আমি বলি কি, আমাদের সবারই নামাজ পড়া উচিত, মৃত্যু অনিবার্য, বুঝতে পারছিস? আচ্ছা তাহলে যা, পরে এক সময় দেখা করবো না, ভালো থাকিস। আর শোন, নামাজ কালাম পড়িস, কারণ নামাজ ছাড়া কোনো গতি নাই বন্ধু। আরে নামাজ পড়া লাগবে।